আজ বড় হব দুহাতি আকাশ ছুঁব, উড়তে চাই ডানা মেলতে চাই আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। জানো কি তোমরা, 18 বছর পর্যন্ত শিশুকাল, বড়দের তাই বলতে চাই এখনই ছেড়ো না। আমার বড় হব দুহাতি আকাশ ছুঁব, উড়তে চাই ডানা মেলতে চাই আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। এলিয়েনের নাচটা খুব সুন্দর। ও তাই? হ্যাঁ, পিপ 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 পিপ। চল তোকে পরের দৃশ্যটা বুঝিয়ে দিই। পরের দৃশ্যে তো শিউলিকে দরকার। শিউলি? শিউলি কোথায় রানু? ওকে তো দেখছি না। রানু রানু, মতলব ঘটক তোদের বাড়িতে গেল তোর বিয়ের প্রস্তাব নিয়ে, তাড়াতাড়ি বাড়িতে চল। আমার বিয়ে? মন খারাপ করিস না রানু, আমি আশা করি আমার মা বাবা মতলব ঘটকের কথা শুনবে না। আমরাও তাই আশা করি রানু। যা, তুই মুকুলের সাথে বাড়ি যা, আমি শিউলির খোঁজ নিয়ে আসছি। ও শাহানা, আসসালামু আলাইকুম চাচা। শিউলি কোথায়? ও তো আজকে রিহার্সালে যায়নি। শিউলি আমাকে কিছুই বলছে না। দেখো তো মা, তুমি কথা বলে কিছু জানতে পারো কি না। ঠিক আছে চাচা, আমি দেখছি। শিউলি শিউলি, কি হয়েছে তোমার? শিউলি, তুমি রিহার্সালে যাওনি কেন? মোনা আর সাইদার সাথে আমি সকালবেলা খেলছিলাম। রক্ত? আমার কি হয়েছে শানা আপু? না শিউলি, তোমার কিচ্ছু হয়নি। তুমি হাসছো কেন আপু? এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এই বয়সে সব মেয়েরই এরকম হয়। প্রতি মাসে এটা হবে, একে মাসিক বা ঋতুস্রাব বলে। সব মেয়েরই? হ্যাঁ, মেয়েরা যখন বড় হতে শুরু করে তখন তার কৈশোরকালীন নানা রকম পরিবর্তন হয়, তার মধ্যে এটাও একটা। মেয়েদের 9 থেকে 14 বছর বয়সের মধ্যে যে কোনো সময় মাসিক শুরু হয়। তাই? ঋতুস্রাব বা মাসিক কেন হয়? ঋতুস্রাব বা মাসিক হলে মেয়েরা প্রজননক্ষম হয়, এটা কোনো অসুখ নয়। অসুখ নয়? কি বলছ আপু? হ্যাঁ, ঋতুস্রাব বা মাসিক একটা মেয়ের জন্যে খুব স্বাভাবিক। এই সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমাকে তাহলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপু? মাসিকের সময় স্যানিটারি প্যাড বা শুকনা কাপড় ব্যবহার করতে হবে, দিনে 3-4 বার বদলাতে হবে, কোনো ভিজা বা স্যাঁতস্যাঁতে কাপড় ব্যবহার করা যাবে না, বুঝেছো? হ্যাঁ আপু, এখন বুঝলাম, আমি যা ভয় পেয়েছিলাম। আরেকটা কথা শোনো, এই বয়সে এসে সব মেয়েকেই প্রজনন প্রক্রিয়া সম্পর্কে ও নিজের শরীর সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং সতর্ক ও নিরাপদ থাকতে হবে। ও শোনো,
কৈশোরকালীন নানা রকম পরিবর্তন বিষয়ে ভালোভাবে জানার জন্যে আমরা সবাই মিলে আগামীকাল ময়নাখালার কাছে স্বাস্থ্যকেন্দ্রে যাব, ঠিক আছে? পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে, আমি পড়াশোনা করতে চাই, জীবনে বড় হতে চাই। জানো, আমি যখন এইটে পড়ি তখন আমার একটা বন্ধুর বিয়ে হয়েছিল। বাচ্চা হওয়ার সময় আমার বন্ধু আর তার বাচ্চার অনেক সমস্যা হয়েছে, ওরা এখন অসুস্থ, তাই আমি 18 বছর বয়সের আগে বিয়ে করতে ভয় পাচ্ছি। তুমি কি এই কথাটা তোমার মা বাবাকে বলনি? বলেছি, কিন্তু মা বাবা আমার কথা শুনছে না। ইস, আমি এখন কি করব? কিন্তু এত কম বয়সে বিয়ে হলে তোমার বন্ধুর মতো তুমি অসুস্থ হতে পারো, সেটা নিয়ে তোমার মা বাবার ভয় হয় না? এই রানু, রানু তারা কোথায় গেল? তারা কে? এলিয়েনরা। এলিয়েন? আমাদের নাটকের এলিয়েন এখানে কোত্থেকে এলো? ওহ, আমি মনে হয় এতক্ষণ এলিয়েনদের কল্পনা করছিলাম। রানু, শোনো শিউলি, মেয়েদের 9 থেকে 14 বছর বয়সের মধ্যে শরীরে পরিবর্তন হতে শুরু করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েরা এই পরিবর্তনগুলোর মাধ্যমে তার শরীরে বাচ্চা ধারণ করবার ক্ষমতা অর্জন করে। আচ্ছা, এই পরিবর্তন কি শুধু মেয়েদেরই হয়? না, ছেলেদেরও এই বয়সে পরিবর্তন হয়। তাদের কণ্ঠস্বর ভারী হয়, মুখে দাড়ি মোচ গজায়। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ছেলেদের, সেটা হলো স্বপ্নদোষ। স্বপ্নদোষ হলে ছেলেরাও লজ্জা পায়, কাউকে কিছু বলতে পারে না। কিন্তু এটাও খুব স্বাভাবিক, প্রত্যেক ছেলেরই কৈশোরকালীন নানা রকম পরিবর্তন হয়। এই বয়সে ছেলে এবং মেয়ে সবারই শারীরিক পরিবর্তন হয়, সেই সাথে মনের মধ্যেও পরিবর্তন আসে। ওই দেখ দেখ, মনে হয় এলিয়েন আসবে। বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের শরীর ও মনে নানা রকম পরিবর্তন হতে থাকে। বাবা মায়েদের উচিত ছেলে মেয়েদের এই সব বিষয়ে সচেতন করা এবং কিভাবে এই সময় নিজেদের যত্ন নিতে হয় তা শিক্ষা দেয়া। এগুলো সব বাবা মায়েরই জানা উচিত। নাটকটা সত্যিই অসাধারণ। আমার মনে হয় তোমাদের এই নাটকটা উপজেলার বিভিন্ন জায়গায় এবং আশেপাশের গ্রামেও করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই আয়োজন আমি তোমাদের করে দেব। হ্যাঁ হ্যাঁ, এইটা খুবই দরকারি নাটক চেয়ারম্যান সাহেব।
কিন্তু রানুর বিয়ে হয়ে গেলে আমরা এই নাটক কিভাবে করব চাচা? বিয়ে? না না, তোমার মেয়ের তো বিয়ের বয়স হয় নাই রানুর বাবা, ওকে আরো পড়াশোনা করতে দাও। আমি বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব, আমরা একটা ভুল করতে যাচ্ছিলাম। ভুল করা যাবে না রানুর বাবা, আমাদের এই ছেলে মেয়েরা কৈশোরকালীন পরিবর্তন বিষয়ে সবাইকে এত সুন্দরভাবে সচেতন করছে, আর তোমরা? না না চেয়ারম্যান সাহেব, আমি বুঝতে পারছি, আমার রানুকে এখন বিয়ে দিলে ওর অনেক সমস্যা হতে পারে, ওকে আমি এখন বিয়ে দেব না, লেখাপড়া করাবো। আমরা এই নাটক দিয়ে আমাদের এলাকার সব মানুষের চিন্তার পরিবর্তন করব, ঠিক আছে? ঠিক আছে। দেখো, আমাদের এই ছেলেমেয়েরা যদি সুস্থ সবলভাবে বেড়ে ওঠে তাহলেই তো জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাই না?